السلام عليكم ورحمه الله وبركاته দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আমাদের চ্যানেলে স্বাগতম তো আজকে হচ্ছে আমি পৌরনীতি ও নাগরিকতা বিষয়কট একশো চল্লিশ এই যে সাবজেক্টটা আছে তোমাদের এটা সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর দিব সঙ্গে তো আমরা চাইলে পিডিএফ ফাইলও নিতে পারো ওকে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের প্রশ্নটা তো প্রশ্নটা আমরা একটু জাস্ট পড়ে নিচ্ছি কেননা প্রশ্নটা যদি না পড়ি তাহলে অ্যান্সার করতে সমস্যা হবে সো দেখো আমাদের এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার তিন চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এবং অ্যাসাইনমেন্ট কি দিছে দেখো রাষ্ট্রের ধরন বিশ্লেষণ সহ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি ব্যাখ্যা করুন এবং নির্দেশনা আমাদেরকে ফলো করতে হবে সো নির্দেশনাগুলো তোমরা পড়তে পারো আমরা এখান থেকে পড়তেছি দেখো রাষ্ট্র ও সরকারের ধারণা বর্ণনা করতে হবে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে গণতন্ত্রের ধারণা বর্ণনা করতে হবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ত্রুটি উল্লেখ করতে হবে এবং গণতন্ত্র সফল করার উপায় বর্ণনা করতে হবে সংসদীয় সরকারের ধারণা বর্ণনা করতে হবে সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি বর্ণনা করতে হবে তো দেখো আমাদের তিনটা প্রশ্ন থাকতেছে নির্দেশকে দেখতে পাচ্ছ নাম্বার খ নাম্বার কো নাম্বার তিনটা প্রশ্নের হচ্ছে বরাদ্দকৃত নম্বর হচ্ছে বারো একটার হচ্ছে চার মার্ক করে সো কোন নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ আমরা করবো সমস্যা নেই ঘ নাম্বার দেখো গণতন্ত্র সফল করার উপায় গ নাম্বার সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি তো সুপ্রিয় সকল শিক্ষার্থী আমরা চলে যাচ্ছি আমাদের অ্যান্সারে তো সুপ্রিয় সকল শিক্ষার্থী আমাদের শিরোনাম যেটা হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি এবং দেখতে পাচ্ছ ক নাম্বার ক নাম্বারের উত্তরটা দেখো রাষ্ট্রের ধরন তো অবশ্যই এটা তোমাদেরকে ছোক আকারে সুন্দর করে কিন্তু অঙ্কন করতে হবে পেনসিল দিয়ে তো তোমরা এটা অঙ্কন করে নিবা সো একটু দেখো রাষ্ট্র আছে তারপর হচ্ছে দেখতে পাচ্ছ রাষ্ট্র থেকে চলে আসছে অর্থনৈতিক ভিত্তিতে তারপর উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে এবং দেখতে পাচ্ছ ক্ষমতার উৎসের ভিত্তিতে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে সো এগুলা হচ্ছে প্রত্যেকটা ভাগ করা আছে তো তোমরা এটা দেখতে পাচ্ছ আমরা নিচে চলে যাচ্ছি মূলত সো এই যে দেখো আমাদের হচ্ছে অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্র কি তারপর পুঁজিবাদী রাষ্ট্র কি সমাজতান্ত্রিক রাষ্ট্র কি ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র কি কি আমরা এগুলা পড়তেছি দেখো সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ থাকা না থাকার ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের হয় যেমন পুঁজিবাদী রাষ্ট্র ও সমাজতান্ত্রিক রাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যেখানে সম্পত্তির উপর নাগরিকদের বৈশিষ্ট্য ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় এ সরকার ব্যবস্থা উৎপাদনের উপাদানসমূহ যেমন ভূমি শ্রম মূলধন ও ব্যবস্থাপনা ব্যক্তিগত মালিকানা থাকে এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না অবাধ প্রতিযোগিতার মাধ্যমেও উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয় এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে পুঁজিবাদী তারপর দেখতে পাচ্ছ সমাজতান্ত্রিক রাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা ব্যক্তি মালিকানাহীন শিকার স্বীকার করে না এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানা থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বন্টনের ব্যবস্থা পরিচালিত হয় এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত সমাজতন্ত্রে ব্যক্তি স্বাততন্ত্রকে স্বীকার করা হয় না এ ধরনের রাষ্ট্রে মাত্র দল থাকে গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে বিরোধী মত প্রচারের সুযোগ থাকে না যেমন চীন এবং কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র তারপর দেখতে পাচ্ছ ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে দুভাগে ভাগ করা যায় যথা গণতান্ত্রিক রাষ্ট্র এক নায়কতান্ত্রিক রাষ্ট্র তো দেখতে পাচ্ছ গণতান্ত্রিক রাষ্ট্রটা কি এটা আমরা হচ্ছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসন কার্যে জনগণের সকলের অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে এটি জনগণের অংশগ্রহণে জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ ও সরকারের সমালোচনা করার সুযোগ থাকে এতে নিয়ন্ত্রিত পন্থায় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয় তারপর দেখতে পাচ্ছ এক রাষ্ট্র ব্যবস্থা এক নায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাসারী শাসন ব্যবস্থা এতে রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত কজন স্বেচ্ছাসারী শাসক বা দল বা শ্রেণীর হাতে ন্যস্ত থাকে এতে নেতাই দলের সর্বময় ক্ষমতার অধিকারী তাকে বলা হয় এক নায়ক বা ডিকটেটর এক নায়কতান্ত্রিক শাসনকে সহায়তা করার জন্য মন্ত্রী বা উপদেষ্টা পরিষদ থাকে কিন্তু তারা শাসকের আদেশ ও নির্দেশ মেনে চলে এক নায়কের আদেশী আইন এ ব্যবস্থা শাসকের কারও কাছে জবাবদিহি থাকে না এতে একটিমাত্র রাজনৈতিক দল থাকে এই দলে নেতাই সরকার প্রধান তার ইচ্ছে অনুযায়ী দল পরিচালিত হয় এবং তার অন্ধ অনুসারীদের নিয়েই দল গঠিত হয় এবং দেখতে পাচ্ছ আমাদেরকে হচ্ছে ক্ষমতার বন্টনের নীতি নীতির ভিত্তিতে রাষ্ট্র এইখানে দেয়া আছে দেখতে পাচ্ছ সো এগুলা হচ্ছে তোমরা প্রত্যেকটা দেখো আচ্ছা আমি পড়ে দিচ্ছি রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার এককেন্দ্রিক কেন্দ্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্র দেখো এককেন্দ্রিক রাষ্ট্র রাষ্ট্রটা কি রাষ্ট্রের সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয় ফলে কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা হয় শাসন কার্যের সুবিধার জন্য দেশকে বিভিন্ন প্রদেশ বা অঞ্চলে ভাগ করে কিছু ক্ষমতা তাদের হাতে অর্পণ করা হয় তবে প্রয়োজন বলে কেন্দ্রীয় সরকার সে ক্ষমতা ফিরিয়ে নিতে পারেন তারপর দেখতে যুক্তরাষ্ট্র যে রাষ্ট্র ব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে এ ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের শাসন কার্যের সুবিধার জন্য সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশ বা অঞ্চলের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় যুক্তরাষ্ট্রের পাশাপাশি অবস্থিত কতগুলো ক্ষুদ্র অঞ্চল বা প্রদেশ একত্রিত হয় একটি বড় রাষ্ট্র গঠন করে বলে রাষ্ট্রটি শক্তিশালী হয় এছাড়া যুক্তরাষ্ট্রীয় সরকার রাষ্ট্রের বিভিন্ন এলাকায় সম্পদ আহরণ করে একটি বৃহৎ অর্থনীতির গঠনপূর্বক রাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে এবার দেখতে পাচ্ছ আমাদের উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রের ক্ষমতা শাসন ক্ষমতা লাভ দুই ধরনের যথা রাজতন্ত্র এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র তো দেখো নিরস্কোষ রাজতন্ত্র হচ্ছে এ ধরনের রাষ্ট্রের রাজা বা রানী রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী এতে শাসন ব্যবস্থা জনগণের অংশগ্রহণের সুযোগ নেই বর্তমান বিশ্বে এ ধরনের রাষ্ট্রীয় সংখ্যা নগণ্য সৌদি আরবে নিরস্কোষ রাজতন্ত্র বিদ্যমান রয়েছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এ ধরনের রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে বা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হন কিন্তু তিনি সীমিত ক্ষমতা ভোগ করেন রাষ্ট্রের প্রকৃত শাসন ক্ষমতা থাকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে যুক্তরাষ্ট্রে গ্রেট ব্রিটেন নিয়মতান্ত্রিক রাষ্ট্রতন্ত্র পরিচালিত হয়েছে তারপর দেখতে পাচ্ছি উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র দেখো যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে তাকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র এ ধরনের রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য কর্মের সুযোগ সৃষ্টি করে বেকার ভাতা প্রদান করে বিনা খরচে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে রাষ্ট্র সমাজের মঙ্গলের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করে রাস্তাঘাট এতিমখানা সরাইখানা খাদ্য ভর্তুকি প্রদান ও কর্ম স্থানের ব্যবস্থা করে বেকার ভাতা অবসরকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রদান করে সচ্ছলদের উপর উচ্চ হারে কর ধার্য করে এবং কম সচ্ছলদের উপর কম কর ধার্য করে দরিদ্র ও দুস্থদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করে তো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের হচ্ছে ক্ষ আমার যে প্রশ্নটা ছিল গণতন্ত্র সফল করার উপায় তো দেখতে পাচ্ছ নাগরিকদের পরম পরমত সহিষ্ঠু হতে হবে সবাইকে মত প্রকাশের সুযোগ দিতে হবে অন্যের মতকে শ্রদ্ধা করতে হবে এবং অধিকাংশ মতামতের সবার মতামত হিসেবে মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে হবে নিজের বা নিজ দলীয় মতামত জোর করে অন্যদের উপর চাপিয়ে দেওয়া যাবে না ব্যক্তিগত ও দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে এটি সকল নাগরিক ও রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করলে হবে না দেশকে মঙ্গলের দেশের মঙ্গলকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করতে হবে তারপর দেখতে পাচ্ছ নিজের অধিকার আদায় যেন অন্যের অধিকার ভঙ্গের কারণ না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি সহযোগিতা ও সহনশীলতা বজায় রাখতে হবে ব্যক্তি স্বাততন্ত্রকে শ্রদ্ধা করতে হবে সেই সাথে নাগরিকদের সুনাগরিকের গুণাবলী অর্জন করতে হবে নাগরিকদের হতে হবে বুদ্ধিমান আত্মসংযমী ও বিবেকবান গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন নির্বাচন যেন সু সুষ্ঠু ও নিরপেক্ষ ক্ষ হয় সেজন্য নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে অযোগ্য লোককে নির্বাচিত হতে হতে না অযোগ্য লোক যেন নির্বাচিত হতে না পারে সেজন্য নাগরিকদের সচেতনভাবে ভোট দিয়ে উপযুক্ত লোককে নির্বাচন করতে হবে এতে গণতন্ত্র শক্তিশালী হবে তারপর দেখতে পাচ্ছ আইনের শাসন হলো গণতন্ত্রের প্রাণ এজন্য সবাইকে আইন মানতে হবে আইনের চোখে সবাই সমান এতএব অতএব সকলের প্রতি সমান আচরণ করতে হবে অর্থাৎ সমান অধিকার ও সুযোগ সুবিধা দিতে হবে গো নাম্বার যে আমাদের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি আমাদেরকে আলোচনা করতে হবে সেরকম সংসদীয় সরকারের গুণ এক নম্বর দায়িত্বশীল শাসন ব্যবস্থা সংসদীয় সরকার দায়িত্বশীল সরকার এতে ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ই তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে দুই নম্বর আইন ও শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক শাসন বিভাগের সদস্যগণ আইনসভার সদস্য হওয়ায় এ সরকারে আইন ও শাসন বিভাগের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তিন নম্বর বিরোধী দলের মর্যাদা এ সরকার ব্যবস্থায় বিরোধী দলকে বিকল্প মনে করা হয় ফলে জাতীয় সংকটে ক্ষমতা ক্ষমতাসীন ও বিরোধী দল একসাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে বিরোধী দল হচ্ছে সংসদীয় ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ চার নম্বর সমালোচনার সুযোগ এ সরকারের সংসদ সদস্যগণ বিশেষ করে বিরোধী দলের সদস্যগণ সংসদে বসে সরকারের কাজের সমালোচনা করার সুযোগ পায় ফলে সরকার তার কাজে সংযত হয় ও ভালো কাজ করার চেষ্টা করে পাঁচ নাম্বার রাজনৈতিক শিক্ষা দেয় সংসদীয় সরকার জনমতের দ্বারা পরিচালিত হয় জনমতকে অনুকূলে রাখার জন্য তাই সরকারি ও বিরোধী দল সবসময় তৎপর থাকে সংসদে বিতর্ক হয় এতে জনগণ রাজনৈতিকভাবে সচেতন হয় তারপর দেখতে পাচ্ছ এই যে দেখো সংসদীয় সরকারের যে ত্রুটিগুলো আমরা আলোচনা করবো এক নম্বর দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার ঠিক আছে সো দেখো এক নাম্বার কী বলছে স্থিতি স্থিতিশীলতার অভাব সংসদীয় সরকার ও স্থিতিশীল হতে পারে মন্ত্রিসভা আইনসভার আস্থা হারালে অথবা অথবা সংসদের সংখ্যাগরিষ্ঠতা হের ফের হলে সরকারের পতনের ঘটে এ ধরনের পরিস্থিতি দেশকে অস্থিতিশীল ও স্থিতিশীল করে তুলতে পারে দুই নম্বর ক্ষমতার অভিভাজন এ ধরনের সরকারের শাসন ও আইন প্রণয়ন ক্ষমতা একই স্থানে তথা মন্ত্রীপরিষদের হাতে থাকে বলে মন্ত্রীগণ স্বৈরাচারে হয়ে উঠতে পারে এজন্য সংসদীয় সরকারকে সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার বলে আখ্যায়িত করা যায় তিন নম্বর অতি দলীয় মনোভাব সংসদীয় সরকার মূলত দলীয় সরকার এতে দলের সংখ্যাগরিষ্ঠতার উপর সরকারের গঠন ও স্থায়িত্ব নির্ভর করে ফলে দলকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয় ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলেই চরম দলীয় মনোভাব নিয়ে কাজ শুরু করে এছাড়া দলীয় সরকার হওয়ার দলের সদস্যদের সন্তুষ্ট করার জন্য মেধা ও যোগ্যতা বিবেচনা না করে অনেককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় ফলে জাতীয় স্বার্থ ব্যাহত হয় চার নম্বর সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব এখানে যে কোনো বিষয়ে বহু আলোচনা ও পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হয় ফলে সিদ্ধান্ত গ্রহণের দেরি হয় অনেক কাজই সময় করা সম্ভব হয় না তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে পারো আল্লাহ